ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বেরিয়ে পড়েছি কোথায়, মাছ আনতে বাজারে। হাতে নিয়ে ঝোলা চললো ভোলা। কলেজের সামনের গাছে কি সুন্দর আম হয়েছে দেখুন, পুরো ভর্তি, বাট সব ঝড়ে পড়ে যায়। ততবার ভালো আম হবে আর সব ঝড়ে পড়ে যাবে। এই কালবৈশাখী ঝড় হবে তখনই পড়ে যাবে। সামনের দিকে কিছু একটা হচ্ছে শুনলাম নাকি, বৃদ্ধাশ্রম টাইপের কিছু একটা হচ্ছে। ভালোই হবে, বয়স হলে আমি আর অভিষেক এখানে ঢুকে যাবো। এখানেও কেউ একটা প্লট কিনে নিয়েছে, এখানে ওদের বাড়িটাই শুরু হবে। সব পুড়িয়েছে আমাকে। 5 পিস দিন, আমাকে 4 পিস বাটা দিয়ে দিন। আরে ইয়ে কত করে মিষ্টি আলু। ওকে, বাড়ি ফিরে চলে এসেছি, পার্শে মাছ এনেছি আমাদের আজকের জন্য। কালকের জন্য অল্প করে লোটে নিয়ে নিয়েছি, কালকে হবে। আর বাবা তো লোটে পার্শে কোনোটাই খায় না, তাই বাবার জন্য বাটা মাছ নিয়ে। ফ্যানেতে গরম হাওয়া, আমার তো গরম কলে পড়তে, ফ্যানেতে গরম হাওয়াই বেরোবে। নদীকে ব্রাশ ফ্রাশ করিয়ে একটা কলা দিয়ে বসিয়ে দিয়েছি, কলাটা ফিনিশ করবে। হোমওয়ার্ক গুলো আমি দিয়ে দেবো, তারপর নদী ব্রেকফাস্ট করবে। তাই পার্শে মাছে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে তেল ঢেলে দিচ্ছি, এখানে পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি ইকুয়াল অ্যামাউন্টে। এরপর এটাকে গ্রাইন্ড করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা জল অ্যাড করবো, কারণ পাতলা পাতলা তেল ঝাল হবে এর মধ্যে। কিন্তু আমি একদম হলুদ দিই না, অনেকে হলুদ ছাড়াও রান্না করে, সেরকম আমিও করি। ভেবেছিলাম নারকোল বাটা দেবো, কিন্তু নারকোলটা পুরো পচা বেরোলো আর পচা গন্ধ ছেড়ে দেবো মাছের ঝালের মধ্যে। এই একই ঝালের মধ্যে পার্শে আর বাটা সবগুলোই দিয়ে দেবো। এই বড় বড় পার্শে মাছগুলোর কাছে বাটা মাছটাকে মোটু পাতলুর মতো লাগছে। লাস্টে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একদম নামিয়ে নেওয়ার পর কাঁচা তেল অ্যাড করে দেবো। তাহলেই রেডি গরমা গরম বাটা মাছে, সরি পার্শে মাছের তেল ঝাল। পার্শে মাছ আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। রেডি পার্শে মাছের পাতলা পাতলা তেল ঝাল, আর গরমকালে স্পেশাল আম ঝোলও রেডি করে নিয়েছি, যা লাগে না খেতে। তাড়াতাড়ি ফিনিশ করো। নদীর ডিম দিয়ে ম্যাগি, মাসির ম্যাগি, নর্মাল ম্যাগি, মিড মর্নিং স্ন্যাক্স আপেল আর ডিম, আর আমার হচ্ছে ব্রেকফাস্ট এই ডিম একটা আর এখানে রাঙালু সিদ্ধ। ওকে, আমার প্রোটিন পাউডার চলে এসেছে, এটা হচ্ছে সয় প্রোটিন। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তাদের ওয়ে প্রোটিন বা ডেয়ারি প্রোটিন এগুলো চলে না, সেখানে সয় প্রোটিন, মানে যে কোনো প্ল্যান্ট বেসড যে প্রোটিন পাউডারগুলো হয়, পিস প্রোটিন থাকে, আরও অনেক কিছু থাকে। তো আমি সয় প্রোটিনটা নিয়েছি, ওই মানে জিনিসটাই পলিসিস্টিক ওভারিয়ানের জন্য খুব ভালো, খেতে বড্ড বাজে। আপনার যদি ব্র্যান্ড বা কোম্পানি নাম জানতে চান, এটা হচ্ছে নেচার্স ভেলভেটের সয় প্রোটিন। এই যে ফাইনালি বিউটি ব্লেন্ডারে এত অভাব হয়েছিল না, রীতিমতো দুটোকে নিয়ে কাজ চালাচ্ছিলাম। এই ছোট ছোট গুলো চোখের কনসিলার ফানসিলার ব্লেন্ড করার জন্য ওটা একটা পুরো সেট অর্ডার করে দিয়েছি। এটা মোটামুটি মাছের তেল ঝাল রান্না করতে করতে আমার মুখেরও তেল ঝাল বেরিয়ে গেছে, এত তেল বেরোচ্ছে পুরো কেজি কেজি। সেই জন্য রান্না বান্না করে আসার পর আমি আবার মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুই। আর যেহেতু দিনে 2 থেকে 3 বার আমি অ্যাপ্লাই করি ফেস ওয়াশ, সেই জন্য আমি সবসময় জেন্টল ইউজ করার চেষ্টা করি, মানে সেটাফিলেটটাই ইউজ করি। মুখটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে হালকা হাতে মাসাজ করে ধুয়ে নিই, তারপরে আবার আমি আমার ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করি। অ্যান্ড ডক্টর আমাকে বলেই দিয়েছিলেন সকাল 8টার সময় অ্যান্ড দুপুর 12টার সময় এটাকে রিঅ্যাপ্লাই করতে। প্রচুর সানস্ক্রিন ট্রাই করে নিয়েছি, ময়েশ্চারাইজার ট্রাই করে নিয়েছি, এটা আমার স্কিনে সব থেকে ভালো স্যুট করেছে। মানে ডক্টররা যেটা বুঝবে সেটা তারা আমরা বুঝবো না। আর লিপসে সকালবেলায় আমি সেবা মেডের একটা SPF ওয়ালা লিপ বাম ইউজ করি। আজকে ভেবেছিলাম পাটশাকের ডাল করবো, এই সকাল থেকে এত এদিক ওদিক করতে করতে আর ডাল করাই হয়ে ওঠে না। ডাল সেদ্ধও রয়েছে, পাটশাকও রয়েছে, এখন তাড়াতাড়ি করে নেবো একটু। পাটশাকের ডাল অনেকে অনেক রকমভাবে করে, কেউ মটরের ডাল দিয়ে করে, কেউ মুসুর ডাল দিয়ে, আমিও আজকে মুসুর ডাল দিয়ে করছি। অল্প তেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন, একটু রাঁধুনি ফোড়ন, একটু পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন থেতো করে আর একটুখানি আদা দিয়ে নেড়ে আমি পাটশাকগুলোর মধ্যে ফেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে সেদ্ধ করে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে, ডালটার মধ্যে হলুদ নুন দিয়ে রেখেছিলাম আগে, আর একটু লাগলে দিয়েই জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। পাটশাকের মধ্যে আছে ওমেগা 3 ফ্যাট, যেটা আমাদের শরীরে ইনফ্লামেশন কমাতে হেল্প করে। এই হলো লাঞ্চের মেনু, এখানে ভাত আছে, এখানে এই পাটশাকের ডাল, আর এখানে হলো এই পার্শে মাছের ঝাল, আর এটা হলো আমের ঝোল। দেখুন দেখুন দেখুন, নিজের হাফ প্যান্ট ভেবে পাপার আন্ডারওয়্যার পরে বসে আছে। এই মেয়েকে নিয়ে কি করবো আমি, ওর ওটা পাপার আন্ডারওয়্যার খোল। কাছাকাছি হয়ে গেছে, শুকিয়েও গেছে, সমস্ত ঢুকিয়ে ওয়ার্ড্রপের ভেতরে রেখে দেবো। 3টের সময় আমি আর নদী বসেছি ফ্রুটস নিয়ে,
আঙুরটা প্রচণ্ড মিষ্টি, কালকে নিয়ে এলাম না, খুব ভাত দিয়েছে আঙুরটা। আবার বলেই ছিল ভদ্রলোক যে প্রচণ্ড মিষ্টি, খেয়ে দেখবেন। আর এখানে ওয়েডনেসডে চালিয়েছি, ওয়েডনেসডে দেখছি বসে বসে। আজকে বিকেল থেকে কেন মানে এই গরমকালে দুপুর থেকে এখানে এত সুন্দর হাওয়া দেয় না, মানে মনটা জাস্ট ভরে যায়, সিরিয়াসলি বলছি। মানে আগেই মনে হতো যে আশেপাশে কোনো জায়গা নেই ঘোরার, কিচ্ছু করার নেই, কোনো অ্যাক্টিভিটিস নেই। এই টাইমটা না মানে এই এত গ্রিনারি, এত শান্তি, এত হাওয়া, তখন দেখো না মাঝে মাঝে নিজেকে ব্লেসড ফিল হয়। শীতকালের থেকে গরমকাল আমার এই জন্যই বেশি প্রিয়, কারণ শীতকালে বেশিক্ষণ দিন থাকে না, আর রাত আমার একদম পছন্দ নয়। রাতে কেন জানি না আমার ইনসিকিউর লাগে, বিরক্ত লাগে, অন্ধকার পছন্দ না আমার। সবসময় আলো অ্যান্ড দিনের বেলা এটাকে বেশি এনজয় করি। ব্যালকনি বা গার্ডেনে এত বেশি গাছ লাগানোর এখানে মানুষের কারণ জানেন? কারণ গাছ লাগালে না নিজেদের মনটাকে কোথায় ভালো লাগে, এরকম মনে হয় কোথায় কিছু একটা করিনি, কোথায় কিছু একটা করা হয়নি। বাট দ্য মোমেন্ট গাছের পেছনে আমি প্রচন্ড বেশি যত্ন করি, আমার মনটা পুরো খুশি খুশি হয়ে যায়। যাদের অল টাইম ফ্রাস্ট্রেটেড লাগে, একা লাগে, তারা কিন্তু গাছ লাগিয়ে গাছের পেছনে যত্নটা করতে পারেন। দেখবেন যখন ভালো ভালো ফুল ফুটবে বা গাছটা পুরো সতেজ হয়ে থাকবে, এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। সন্ধে টন্ধে দিয়ে আমি আমার এক কাপ জাসমিন গ্রিন টি নিয়ে আর দুটো বিস্কিট নিয়ে ওপরে যাবো। আজকে সকালবেলায় বাজারে যাওয়া, দেন রান্না করা, তারপরে হোল ডে রুটিনের মাঝে না আমার এক্সারসাইজটা পুরো মিস হয়ে গেছে। আর সারাদিনে যদি একবারও এক্সারসাইজ না করতে পারি না, আমার মানে প্রচণ্ড ভেতরে ফ্রাস্ট্রেশন হয়। এখন বাজছে 7টা, তো 7:30 আমার ডিনার টাইম। আধ ঘন্টার মধ্যে আমি জাস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড কিছু প্রাণায়াম করে নেবো, তাহলে হয়তো মনটা একটু ভালো লাগবে। আর যখনই আমি এক্সারসাইজ করি না কেন, একটু হালকা মিউজিক না থাকলে আমার পুরো ডাল লাগে ব্যাপারটা। আপনারাও এটা ট্রাই আউট করতে পারেন, দেখুন ভালো লাগবে। যারা যারা আমাকে PCOS এর ব্যাপারে জিজ্ঞাসা করেন না, তাদেরকে একটা কথা বলে রাখি, ওয়েট লস করুন যাই করুন না কেন, PCOS কন্ট্রোল করার জন্য এক্সারসাইজের ভূমিকা কিন্তু অনবদ্য, অসাধারণ। এক্সারসাইজ না করলে ভীষণভাবে স্ট্রেসফুল লাইফ আপনাকে লিড করতে হবে, অ্যান্ড উইদাউট এনি রিজন, মানে উই PCOS এর ক্ষেত্রে কোনো রিজন থাকে না স্ট্রেসটাকে কন্ট্রোল করা, মানে এমনি নর্মাল যে স্ট্রেস হরমোনটা আছে আমাদের শরীরে সেটা অত্যাধিক বেড়ে যাওয়ার জন্য নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, পিরিয়ডসে বলুন আরও অন্যান্য, সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনাকে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দুটোরই সাহায্য নিতে হবে। আর ডক্টররা প্রেসক্রাইব করে যেটা বার্থ কন্ট্রোল পিল, সেটা কিন্তু আমি খাওয়ার জন্য একদমই বলবো না, কারণ ওটাতে প্রচণ্ড সাইড এফেক্ট। আমি নিজে 15 দিন খেয়ে দেখেছিলাম, বিছানা ছেড়ে উঠতে পারিনি, অদ্ভুত রকমের ফিলিংস আসছিল। ফার্স্ট ট্রাইমেস্টারে আমাদের যেরকম ফিলিংস আসে না, নসিয়া, ভমিটিং, তারপরে উঠতে না পারা, ল্যাথার্জিক লাগা, সমস্ত ধরনের বাজে ফিলিংস আসছিল ওই ওষুধগুলো খেয়ে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, আবার পুনরায় ফিরে এসেছি আমার এক্সারসাইজের রুটিনে। যারা যারা অফিস বা ওয়ার্কিং উমেন, তাদেরকে বলবো নর্মাল প্রাণায়ামটা করাও অনেকটা বেশি উপকার করে। তাদের জন্য প্রতিদিন হয়তো নিয়ম ধরে ফুল এক্সারসাইজ করা যায় না, শুধুমাত্র কপাল ভাতি আর অনুলম বিলোম কিন্তু অসাধারণ ইম্প্যাক্ট আছে PCOS এর ক্ষেত্রে। আর আমি নর্মাল এক্সারসাইজের সাথে সাথে কিছু ফেশিয়াল এক্সারসাইজও করি, লাইক এই যে কপালে যাদের রিঙ্কলস পড়ে যায় না, ফাইন লাইনস দেখবেন কপালে খুব তাড়াতাড়ি চলে আসে, সেটাকে রিডিউস করার জন্য এইভাবে আইব্রোটাকে ওপর নিচ করা, চোখের ডার্ক সার্কেলস অ্যান্ড আই ব্যাগসগুলোকে কন্ট্রোল করার জন্য এইভাবে চোখটাকে বন্ধ করে আবার বড় করে খোলা, এগুলো এক ধরনের এক্সারসাইজ। নাকের পাশে যে স্মাইল লাইন আছে সেটাকে রিডিউস করার জন্য এই যে নাকের জাস্ট নিঃশ্বাসটা টেনে আবার ছাড়া, অ্যান্ড ফার্স্ট এক্সারসাইজ দেখেছি ওটা ডাবল চিন কমানোর জন্য। আমার চুল নিয়ে সবাই সত্যি এত কনসার্ন হয়ে পড়েছেন, আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে, তাই এটা ওটা করে চুল যা হোক করে বাড়াতেই হবে। এভরি অল্টারনেট ডে আমি লাগাই ডক্টর বত্রাসের এই অ্যান্টি ড্যান্ড্রফের সিরামটা, ওটা দিয়ে আজকে হেয়ার ম্যাসাজ করে নেব। ভালো করে ফিঙ্গার টিপ দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে নেওয়ার পর আমি স্নান করে নেবো, কারণ ঘেমে যায়। স্নান করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে, যেহেতু গা হাত পা ড্রাই হয়ে যায়, তাই একটা ভালো বডি লোশন অ্যাপ্লাই করে নিচ্ছি, ওয়াও এর ভাইটামিন সিটা। আর এসব করতে মোটামুটি 7:35 বেজে গেছে, টাইম পেরিয়ে গেছে, এখন সোজা যাবো ডিনারের ওখানে। ডিনারে আজকে রুটি তো তরকারি তো আছেই, তার সঙ্গে একটু চাটপাটা খেতে ইচ্ছা করলো, একটা চাট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, শশা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি করে রাখছি, আর এদিকে একটা আমি ওয়াটার পোচ করে নিচ্ছি। তার মধ্যে সেদ্ধ ছোলা দিয়ে অল্প একটু অলিভ অয়েল দিয়ে আর একটু রক সল্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর চাট এখানে রেডি। আমার ডিনারে রুটি, দুটো রুটি, এখানে ছোলার চাট, এখানে ওয়াটার পোচ, গোলমরিচ দেয়া আর আলুর তরকারি। নদী কাল থেকে স্কুল খুলছে, সমস্ত ব্যাগ ফ্যাগ গুছিয়ে রাখলাম, এখন থেকে পেন্সিল বক্সে পেন্সিল শার্প করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। কালকে মিঠু দিয়ে আসছে, পরশু দিন আমরা বেরোচ্ছি, তো পরশু দিন বেরোনোর আগে অ্যাটলিস্ট আইব্রোটা তো প্লাক করিয়ে রাখতে হবে, যা জঙ্গল হয়েছে। ফেশিয়াল করাবো না, কারণ ফেশিয়াল করি কোনো লাভ নেই, ওখানে রোদে পোদে ঘুরবো, অবস্থা ফেশিয়াল এমনি নষ্ট হবে, বরঞ্চ পরে এসে করাবো। কালকে নইতে স্কুল খুলছে,
বৃহস্পতিবারও ওকে আমি সকালে পাঠাবো, যেহেতু আমরা বিকেলবেলায় বৃহস্পতিবার বেরোচ্ছি, সেদিনে স্কুলও কামাই করাবো না ওকে, দুদিন পরপর যাবে। আর শুক্রবার দিন এমনিতেই ছুটি, আর শনি রবি তো ছুটি আছে, শুক্রবার দিন গুড ফ্রাইডে। সেই জন্য এখানে নদীর টিফিন বক্স অ্যান্ড ওয়াটার বটল ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি কালকের জন্য। আজকে আর একটা দিন কেটে গেল, কালকে সকালবেলা মিঠু দিয়ে আসছে নদীর, স্কুল গোছানো বাগানো সমস্ত কিছু রেডি করতে হবে, কালকের দিনটা একটা পুরোপুরি বিজি শিডিউল যাবে। সো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে মিস্টার মুখার্জিও ফিরে আসছে, তাও আবার রাত্রি 2:30। কে ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, লাভ ইউ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, লাইক ইট।